এটাকে কিন্তু আপনি ট্রাইপড হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর এটাই হচ্ছে এটা সবচেয়ে জোস পার্ট, এটা একটা সেলফি স্টিক সাথে একটা ট্রাইপডও, যেটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু একদম খুবই সুন্দর একটা লাঠির মতো আছে। এখন এটাকে ট্রাইপড হিসেবে ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই এটা খুলে নেবেন, কারণ এই জায়গায় আপনার মোবাইলটা মাউন্ট করবেন। তারপর এটার যে নিচের যে ট্রাইপডের যে সিস্টেমটা, এটা বের করার জন্য আপনার এটা খুলতে হবে। তো এটা আপনি খুলবেন যতক্ষণ না নিচেরটা বের হবে, এই যে। তো এবার কিন্তু এটা খুলে গেছে, এখন এটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, এভাবে শেষ, আপনার কাজ শেষ। এখন আপনি এটাকে ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা নিচে রেখে আপনার হাইট অ্যাডজাস্টমেন্ট করে এখানে আপনি আপনার ফোনটা লাগাতে পারবেন। আর ফোনটা লাগানোর জন্য এখানে যেই সিস্টেমটা দেওয়া আছে, সেটা নর্মাল যেই অন্যান্য ফোনের সিস্টেমে যেরকম থাকে এমনই। আপনি এটা খুলে নেবেন, খুলে এখানে আপনি মোবাইলটা লাগিয়ে নেবেন। আর এই যেই সিস্টেমটা, এটা অনেক টাইট, একটু বেশি টাইট, তবে এটা বেশ সিকিউর। তবে এটার সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি এটা যদি একটু বেশি হাইটে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাতাসের মধ্যে, যেহেতু এটা সেলফি স্টিক আর ওই হিসেবে এটা মোটামুটি পাতলা, হালকা টালকা আছে। সেজন্য আপনি এটাকে আবার অনেক লম্বা করে ইউজ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটা পড়ে যেতে পারে। তবে এটার যে বিল্ড কোয়ালিটি, যে লো কোয়ালিটির যে ট্রাইপডগুলো আছে, 500-600 টাকা করে, অনেকে দেখি যে 700-800 টাকাও করে বেচে মোবাইলের জন্য ট্রাইপড, ওগুলো কিন্তু অনেক হালকা আর একদমই মনে হয় যে কাঠির মতো, ভেঙে যাবে, পড়ে যাবে। এটার বিল্ড কোয়ালিটি ওই তুলনায় আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর আপনি যদি লাইভ স্ট্রিম করেন অথবা মোবাইলকে যদি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করেন, ওইটা দিয়ে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। জাস্ট এভাবে খুলে রাখবেন, রেখে আপনার মোবাইলটা লাগিয়ে ফেলবেন। আর এটার মধ্যে একটা রিমোট দেওয়া আছে, সেটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া থাকে, আপনি ফার্স্টে বুঝবেনই না যদি খেয়াল না করেন। এটা এভাবে যদি ধাক্কা দেন, ধাক্কা দিলে রিমোটটা বের হয়ে যাবে। আর এই রিমোটের মধ্যে সুইচ আছে, ওই সুইচ দিয়ে আপনি এটার শাটার কন্ট্রোল করতে পারবেন। লেফট রাইট বাটন আছে, ওইগুলো দিয়ে আপনি আপ ডাউন, লেফট রাইট, এগুলো ক্লিক করতে পারবেন। তবে কাজের যেটা, সেটা হচ্ছে এটার শাটার বাটনটাই মেইনলি কাজে লাগে। এখন কথা হচ্ছে এটা ট্রাইপড হিসেবে কেমন। দেখেন, মোবাইল ট্রাইপড যদি আপনি কিনতে চান, মোটামুটি ভালো বাজেটের মধ্যে আপনি যদি কিনেন, তাহলে অবশ্যই ট্রাইপড ভালো। কিন্তু আপনার যদি একদম মনে হয় যে কম বাজেটের মধ্যে কিনবেন, তো আমি বলবো যে আপনি ট্রাইপড নিয়েন না, কারণ ওইগুলো কিন্তু একদম কাঠের মতো। আপনি বাতাসের মধ্যে ভিডিও করতে গেলে দেখবেন যে আপনার মোবাইল পড়ে গেছে। আর ওদিক থেকে এটা মোটামুটি বেশ হেভি আছে। আমি ওই যে একদম নর্মাল কোয়ালিটির ট্রাইপডগুলো আছে, ওইগুলো থেকে আমি এটা সাজেস্ট করব। তবে আপনি যদি ট্রাইপড নিতে পারেন, তাহলে ট্রাইপডই অবশ্যই ভালো, কারণ এটা হচ্ছে 2-in-1। আপনি যদি বাইরে ভিডিও করেন, আউটডোর শ্যুট করেন অনেক বেশি, বা ব্লগিং করেন, তো সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। আপনার এটা সেলফি স্টিক হিসেবে ভিডিও করতে পারবেন, আবার যখন আপনার দরকার পড়বে আপনি এটা ট্রাইপড বানিয়ে টাইম ল্যাপস নিতে পারবেন। তারপর আপনি যদি লাইভ স্ট্রিম করেন, অথবা আপনার ওয়েবক্যাম লাগে, অথবা আপনার নর্মাল টিউটোরিয়াল ভিডিও করার জন্য মোবাইল যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এটা নিতে পারেন। তো অবশ্যই অবশ্যই এটা থেকে ট্রাইপড ভালো হবে, যদি আপনি মোটামুটি ভালো মানের ট্রাইপড নেন। আর ট্রাইপড কেনার সময় অবশ্যই দেখবেন যে ট্রাইপডের ওজনটা কেমন, ট্রাইপডের ওজন বেশি দেখে কিনবেন, আর ম্যাটেরিয়াল ভালো দেখে কিনবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।